আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। বাংলাদেশে সূর্যগ্রহণ চলছে। সকাল 9:04 ঢাকায় শুরু হয়েছে এই গ্রহণ। সর্বোচ্চ গ্রহণ হয় 11:27, চলবে 2:05 পর্যন্ত। আকাশ পরিষ্কার না থাকায় বাংলাদেশে এই সূর্যগ্রহণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। বিজ্ঞানীরা এই গ্রহণকে বলেন রিং অফ ফায়ার বা বলয়গ্রাস। এতে চাঁদ সূর্যকে ঢেকে ফেলে। এবার চাঁদ পৃথিবী থেকে বেশি দূরে থাকায় পূর্ণ গ্রহণ হচ্ছে না। চাঁদ ঢাকা অংশ বাদ দিয়ে সূর্যের বাকি অংশ থেকে আলো বিচ্ছুরিত হওয়ায় উজ্জ্বল রিংয়ের মতো দেখা যায় এই গ্রহণ। খালি চোখে আকাশ এই সূর্য গ্রহণ না দেখতে সবাইকে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। করোনায় গত 24 ঘন্টায় সারা দেশে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে একদিনে সর্বোচ্চ 7 জন মারা গেছে। নতুন আক্রান্ত হয়েছেন 113 জন। খুলনায় জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত 115 জন, যার রেকর্ড। ভাইরাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনায় মারা গেছেন 4 জন। বরিশালও ব্যাংক কর্মকর্তা সহ 4 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 69 জন। এদিকে বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। এছাড়া করোনায় কুমিল্লায় 4 জন এবং সিলেটে 2 জন মারা গেছেন। বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনালী ব্যাংকের ম্যানেজার সহ 7 কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণ এড়াতে ব্যাংকগুলো লকডাউন করা হয়েছে। অন্যদিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের এক চিকিৎসক সহ নতুন করে 24 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের শিশু সহ 16 জন রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, শিশু সহ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে নতুন 22 জনের শরীরে। শেরপুরে এক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ আরও 17 জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। 24 ঘন্টায় যমুনা নদীর পানি আরও 22 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 79 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফসলি জমিসহ আরও নতুন নতুন এলাকা ডুবে গেছে। প্রবলভাবে পানি বাড়ায় চরাঞ্চল সহ জেলার নদী তীরবর্তী 6 উপজেলার প্রায় 25টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী রবিবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি 12.56 মিটার রেকর্ড করা হয়েছে। পানি বেড়েছে নীলফামারী ও লালমনিরহাটের নদনদীগুলোতে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। বিনিয়োগকারীদের জন্য বার্জার পেইন্টস, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে। 31 মার্চ 2020 সমাপ্ত হিসাব বছরের জন্য বার্জার পেইন্টস 295% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমন্বিত ইপিএস হয়েছে 52.22 টাকা, আগের বছর ছিল 44.27 টাকা। আগামী 28 জুলাই এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 12 জুলাই। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 10% নগদ লভ্যাংশ দিবে। শেয়ার প্রতি আয় হয়েছে 1.64 টাকা, আগের বছর ছিল 1.28 টাকা। আগামী 3 অক্টোবর এজিএম হবে, রেকর্ড ডেট 29 জুলাই। 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পূবালী ব্যাংক লিমিটেড। সমন্বিত ইপিএস 2.10 টাকা, আগের বছর ছিল 3.53 টাকা। এজিএম হবে 30 জুলাই, রেকর্ড ডেট 9 জুলাই। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 10% বোনাস লভ্যাংশ দিয়েছে। সমন্বিত ইপিএস 2.40 টাকা, আগের বছর যা ছিল 1.84 টাকা। এজিএম হবে 10 আগস্ট, রেকর্ড ডেট 12 জুলাই। বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সহযোগী কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সহযোগী কোম্পানিতে 7.60 কোটি 5 হাজার টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। বার্জারের সহযোগী প্রতিষ্ঠানের নাম বার্জার ফোস্রক লিমিটেড। এই সহযোগী কোম্পানিতে বার্জারের 50% শেয়ার রয়েছে। সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করা অর্থ কারখানা স্থাপনের কাজে ব্যয় হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো উসমানিয়া গ্লাস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং রানার অটোমোবাইলস লিমিটেড।
দুপুর 2টায় উসমানিয়া গ্লাস ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং 2:30টায় রানার অটোমোবাইলস লিমিটেডের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং চলতি বছরে 31 মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।